আমি ভাবছিলাম এসআই জীবনে ভালো হবো বলে। নিশ্চয়ই অনেক চোখের পানি ফেলেছেন। হ্যাঁ স্যার, আপনার পরিবারের লোকজনও নিশ্চয়ই অনেক পানি ফেলেছে চোখের। অবশ্যই, কারণ তারা যখন দেখেছে তাদের সবচেয়ে আপন মানুষটা এরকম দিনের পর দিন অকর্মণ্য হয়ে যাচ্ছে, তাদেরও নিশ্চয়ই দেখতে কখনো ভালো লাগেনি। না কারো না, কারো ভালো লাগে না। বিদার জীবনটাই বড় কষ্ট স্যার। স্যার আমার হাঁটুর ব্যথা ছিল, এই হাঁটুর ব্যথা নিয়ে আমি আর 4-5 বছর বহুত কষ্ট হয়েছে, বহু জায়গা দিয়েছি স্যার, কোথাও আমার হাঁটুর ব্যথা ভালো হয়নি। এই ব্যথার জন্য আমি সৌদি আরবেও চেষ্টা করেছি, জার্মানি হসপিটালে সেখানেও চেষ্টা করেছি, এবং দেশেও চেষ্টা করেছি, কোথাও আমি ভালো হই নাই না। এরপরে আমারই এক বন্ধু পাশের বাড়ির, হে এখানে ট্রিটমেন্ট নিয়ে নিছে, নেওয়ার পরে হে ভালো হয়েছে। আমরা ভাবছিলাম সে হাঁটতেই পারবে না। উনিও কি প্রবাসী থাকেন? প্রবাসী নয়, দেশে ব্যবসায়ী। আমরা ভাবছিলাম সে হাঁটতেই পারবে না, এরপর যা হোক এখানে নেওয়ার পর সে সুস্থ হয়েছে। সুস্থ ওর থেকে আমি খবর পাই, খবর পাওয়ার পরে স্যার আমি এখানে আসি। ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে মোটামুটি বেশ সুস্থ আছি এখন। আজকে আপনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার পরিজনদের কাছে ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? স্যার ভালোই লাগছে, ইনশাল্লাহ খুশি লাগছে। আপনার এই যে চোখ কষ্ট করেছে স্যার, আমি স্যার সৌদি আরব 2 বছর আমি কন্টা থাকতাম, চলে এসেছি হাঁটুর ব্যথার জন্য। হ্যাঁ আরো 2 বছর থাকতে পারতাম, আজ 2 বছর আমি চলে এসেছি স্যার। আসসালামু আলাইকুম দর্শক, বসন্তের এই বিকেলে আপনাদের সকলকে স্বাগতম আমাদের মেডিকেল বিডির আরেকটি নতুন এপিসোডে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এটাই আসলে আমাদের কাম্য। আমরা আসলে চাই আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন কিছু সমস্যা নিয়ে হাজির হওয়ার জন্য, এতে করে আপনাদের যে উপকারটা হয়, অনেকের অনেক বিষয়ে স্বচ্ছ ধারণা থাকে না, ট্রিটমেন্ট বলেন বা বিভিন্ন রোগ সম্পর্কে বলেন বা চিকিৎসা ব্যবস্থা, পুরো সামগ্রিক বিষয়টা নিয়ে একটা স্বচ্ছ একটা ধারণা দেওয়াই আসলে আমাদের মূল উদ্দেশ্য। দর্শক, আমরা এমন অনেক পেশেন্ট পাই যারা আমাদেরই ভাই বোন, যারা দীর্ঘ একটা সময় প্রবাসে জীবন কাটান এবং আমাদের দেশের বিভিন্ন আনাচে কানাচেও তারা ছড়িয়ে ছিটিয়ে থাকেন। তারা দেখা যাচ্ছে যে দিনের পর দিন আমাদের এই সূর্য সন্তানেরা দেখা যাচ্ছে যে দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেন এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা দেশের জন্য সবচেয়ে দামি যে রেমিটেন্স সেটা তারা যোগান দিয়ে থাকেন, এবং তারা দেখা যাচ্ছে যে যখন দেশ থেকে অনেকগুলো টাকা খরচ করে তারা দেশের বাইরে যান এবং সেখানে গিয়ে তারা যখন দেশের জন্য বা তার পরিবারের জন্য তারা উপার্জন করতে থাকেন, দেখা যাচ্ছে এই লোকটি তার পরিবারের সবচেয়ে প্রধান এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এবং কাজ করতে গিয়ে বলেন বা বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণ বলেন অথবা তার ব্যক্তিগত বা তার যে পারিবারিক ইতিহাস সেটা থেকেও দেখা যায় কোনো না কোনো তার সমস্যা দেখা দেয় এবং সেখান থেকে তারা দেখা যায় কোনো না কোনো কারণে তারা অসুস্থ হয়ে পড়েন, এবং দেশের বাইরে গেলে অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু সঠিক চিকিৎসা থেকে তারা বঞ্চিত হন, এবং একটা সময় দেখা যায় যে তারা সঠিক চিকিৎসার অভাবে তারা অকর্মণ্য হয়ে পড়েন, এরকম অসংখ্য ইতিহাস আমরা দেখতে পাই। কিন্তু তারা যদি সঠিক সময় একটি সঠিক চিকিৎসা তারা গ্রহণ করতে পারেন, তারা কিন্তু সুস্থ এবং সঠিক জীবনযাপন তারা করতে পারেন। দর্শক, ঠিক তেমনি একজন পেশেন্টের সাথে আজকে আমরা পরিচয় করে দিব, যিনি জীবনের দীর্ঘ একটা সময় উনি দেশের বাইরে উনি কাটিয়েছেন। আসুন সরাসরি আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার মুখ থেকে আমরা পুরো বিষয়টা আমরা জানি। আসসালামু আলাইকুম। সালাম স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইউসুফ, চাঁদপুর বাড়ি, সারাস্তি থানা, সুচবেড়া গ্রাম।
স্যার আপনার বয়স কত এখন? আমার বয়স বর্তমানে 62 মতো চলছে। 62 বছর। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন? আমি সৌদি আরব ছিলাম। কত বছর? সৌদি আরব 28 বছর ছিলাম। 28 বছর, তার মানে জীবনের অনেক বড় একটা সময় স্যার আপনি প্রবাস জীবনে কাটিয়েছেন। মাশাআল্লাহ। তো এত বছর পরিবার থেকে, পরিজন থেকে দূরে থাকাটা নিশ্চয়ই অনেক কষ্টের ছিল স্যার। বিদেশ জীবনটাই কষ্টের, বিদেশ জীবনটাই বড় কষ্ট স্যার। এই আর কি স্যার, আমি সৌদি আরব আল রিয়াদ পেপার অফিসে চাকরি করতাম। সেখানে আমি বাড়িতে আসি, ছুটিতে আসার পরে দিই আমি অ্যাক্সিডেন্ট হই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 2 বছর মোটামুটি ভালো ছিলাম। এরপরে 4-5 বছর বহু চেষ্টা করছি, হাঁটুটা আমার ব্যথা নিয়ে বহু চেষ্টা করছি। সৌদি আরব জার্মানি হসপিটালেও আমি গেছি, সেখানেও স্যার আমি ট্রিটমেন্ট পাইনি সুবিধাজনক। তার দেশের আসি গেছে প্রায় 2 বছরের মধ্যে আমি বহু জায়গায় গেছি, আর কোথাও আমি আমার ট্রিটমেন্ট পাইনি। এরপরে আমার এক বন্ধুর মাধ্যমে খবরটা পাই, সেও এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেখানে ট্রিটমেন্ট হয়েছে। তখন আমি এই মাসের 8 তারিখ এখানে আসি, 8 তারিখে আসি, আজকে 22 তারিখ। ইনশাল্লাহ আগামী দামে রিলিজ হয়ে যাব, ইনশাল্লাহ আমি মোটামুটি আমি সুস্থ আছি। আচ্ছা স্যার, আমরা একটু পিছন থেকে আসি, যেটা হচ্ছে যে আপনি বলেছেন গত 28 বছর যাবত আপনি প্রবাস জীবন আপনি কাটিয়েছেন। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। তো স্যারের কাছে কি সমস্যা নিয়ে এসেছিলেন? স্যার আমার হাঁটুর ব্যথা ছিল। এই হাঁটুর ব্যথা নিয়ে আমি 4-5 বছর বহুত কষ্ট হয়েছে, বহু জায়গা দিয়েছি স্যার, কোথাও আমার হাঁটুর ব্যথা ভালো হয়নি। তার মানে এই হাঁটু ব্যথাটা আপনার শুরু প্রথম হয়েছিল গত 4-5 বছর আগে, তখন কি আপনি সৌদি আরবে অবস্থান করছিলেন? তখন সৌদি আরবে অবস্থান করছিলাম। আচ্ছা, কি হয়েছিল আমাদেরকে যদি একটু বলেন ঘটনাটা, মানে হঠাৎ কি কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল? হ্যাঁ স্যার, আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পরে আমি রিক্সা থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 2 বছর মোটামুটি ভালো ছিলাম ট্রিটমেন্ট নেওয়ার পরে। যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ডাক্তাররা কি বলেছিলেন? ডাক্তাররা তখন দেখি ওষুধপত্র দিছে, ইয়ে করছে, ওষুধ দিছে, পানি হয়েছিল, পানি বাইরে করছে, বেশ ভালো হয়ে গেছিল। কোনো ভাঙেনি? না ভাঙেনি, কিন্তু পানি জমেছিল। পানি জমেছিল এবং পরবর্তীতে সে পানিটাও বের করা হয়েছিল। পানিটাও বের করেছিলাম, আমিও ভালো ছিলাম। এরপর আমার যখন আবার 2 বছর পরে ব্যথা আরম্ভ হয়েছে, এই ব্যথার জন্য আমি সৌদি আরবেও চেষ্টা করেছি, জার্মানি হসপিটালে সেখানেও চেষ্টা করেছি এবং দেশেও চেষ্টা করেছি, কোথাও আমি ভালো হই নাই, ভালো হতে না। এরপরে আমার এক বন্ধু পাশের বাড়ির, হে এখানে ট্রিটমেন্ট নিয়ে নিছে, নেওয়ার পরে হে ভালো হয়েছে। আমরা ভাবছিলাম সে হাঁটতেই পারবে না। উনিও কি প্রবাসী থাকেন? না, প্রবাসী নয়, দেশে ব্যবসায়ী। আমরা ভাবছিলাম সে হাঁটতেই পারবে না। এরপর যাই হোক, এখানে নেওয়ার পর সে সুস্থ হয়েছে। সুস্থর ওর থেকে আমি খবর পাই, খবর পাওয়ার পরে স্যার আমি এখানে আসি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান কাছে আসি এই মাসের 8 তারিখ রাত্রে। এরপর ইনশাল্লাহ আজকে 22 তারিখ, আগামী দামে রিলিজ হয়ে যাবো ইনশাল্লাহ। আমি আল্লাহর রহমতে মোটামুটি বেশ সুস্থ আছি এখন। আচ্ছা স্যার, এই যে আপনার গত 4-5 বছর আপনি যে হাঁটুর সমস্যা নিয়ে আপনি ভুগছিলেন, তো আমাদেরকে যদি এই কষ্টের সময়গুলোর কথা আরেকটু বলেন, যে প্রবাস জীবনে তো আপনি কাটিয়েছেন, যখন 2 বছর পরে আবার এই একই সমস্যাটা শুরু হয়, তো ওখানে কি ধরনের সমস্যা হতো? আপনার যে কর্মক্ষেত্রে যেতে সমস্যা হতো, আপনার দাঁড়িয়ে থেকে কাজ করতে সমস্যা হতো, হাঁটা চলার সমস্যা হতো, কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন ওখানে? ওখানে দাঁড়িয়ে থেকে কাজ করতে আমার সমস্যা হতো, আমার পা ফুলে গেছিলো, আমি খোঁড়া খোঁড়ে হাঁটতাম। এরপরে বাড়িতে আসি, এই 2 বছর কোথাও কোনো ট্রিটমেন্ট নেই, শেষ পর্যন্ত আমি ওই পা বাঁকা করে হাঁটতে পারতাম না, আমি ঠাঙ্গারে ওই ইয়ে করে হাঁটতে হতো, কাঁদতে হাঁটতে হতো আমার। এরপর আল্লাহ দিলে এখানে আসার পরে তাই 4 দিনে তো এখন ইনশাল্লাহ আমি সিঁড়ি বাইও উপরে নিচার নামতে পারি, উঠতে পারি আলহামদুলিল্লাহ স্যার। তো যখন আপনি এই অবস্থাটা আপনার শুরু হয়েছিল, প্রথম হাঁটুর ব্যথাটা যখন শুরু হয় দ্বিতীয়বার, এবং বিভিন্ন জায়গায় যখন আপনি ট্রিটমেন্ট করে যখন আপনি ঠিক সফলতা পাচ্ছিলেন না, তো তখন আপনার বাড়ির পাশের একজনের কাছ থেকে আপনি যখন জানতে পারেন যে উনি 5-6 বছর পরে শুনতে পেরেছেন যে উনি সেম একটা অবস্থায় ছিলেন, এবং উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করে, ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, আমরা জানি যে অত্যাধুনিক যে চিকিৎসাগুলো সেগুলো উনি গ্রহণ করেছিলেন, এবং উনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন, এবং ওনার সাথে কথা বলে আপনি একটু আশ্বস্ত হয়ে আপনি চিন্তা করেছেন আপনিও ওনাকে দেখাবেন। সেই মতামত আপনি যখন স্যারের কাছে চলে এসেছেন, স্যার আপনাকে দেখে বলেছেন নিশ্চয়ই যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাবেন। তো স্যার নিশ্চয়ই তার কথা রেখেছে, আজকে আপনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার পরিজনদের কাছে ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে?
স্যার ভালোই লাগছে, ইনশাল্লাহ খুশি লাগছে। আপনার এই যে যে চোখ কষ্ট করেছে স্যার, জীবনে অনেক কষ্ট করেছেন, আপনার চোখের পানি বলে দিচ্ছে যে এই বয়সে আপনার যে হাঁটু ব্যথা জনিত কষ্টে আপনি যে কতটুকু কষ্ট করেছেন। আমি স্যার সৌদি আরব 2 বছর আমি কন্ট্রাক্ট থাকতাম, আমি চলে এসেছি হাঁটুর ব্যথার জন্য, হ্যাঁ আরো 2 বছর থাকতে পারতাম, আজ 2 বছর আমি চলে এসেছি স্যার। আপনার এই হাঁটুর ব্যথার কারণে, শুধুমাত্র একটা হাঁটু ব্যথা? হ্যাঁ স্যার। আপনার কি মনে হয় না যে আপনি যদি আরো আগে এই সঠিক চিকিৎসাটা পেতেন আপনার জীবনটা আরেকটু অন্যরকম হতে পারত? ইনশাআল্লাহ আরো উন্নত হইতো, আমিও আইতাম না স্যার, আমি আরেকটু ভালো দেখতে পারতাম, অর্থনৈতিক সর্বদিক দিয়ে সব দিক থেকে। হ্যাঁ স্যার আমি ভালো দেখতে পারতাম, শুধুমাত্র একটা সঠিক চিকিৎসার অভাবে, একটা সঠিক সময়ে সঠিক চিকিৎসার জন্য। জি স্যার। আমরা অবশ্যই ধন্যবাদ দেই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানকে, যে উনি যে এই অক্লান্ত পরিশ্রম করে আমরা দেখেছি যে আপনার এই যে কোভিড-19 এই পুরো সময়টা জুড়ে, এই মহামারীর সময় যখন অন্যান্য ডক্টররা তারা টোটালি চিকিৎসা দেওয়া বন্ধ করে দিয়েছেন, কিছু চিকিৎসক ছাড়া, আমরা বলবো না সবাই, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ডক্টররা ঘরে ছিলেন, তারা নিজেদের কথা চিন্তা করে তারা রোগীদেরকে যখন তারা চিকিৎসা দেওয়া বন্ধ করে দিয়েছেন, তখনই এই ডক্টর শফিউল্লাহ প্রধান উনি কিন্তু অক্লান্তভাবে চিকিৎসা দিয়ে গেছেন, যেটা এখনও উনি দিয়ে যাচ্ছেন এবং হাজার হাজার রোগী ভালো হয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। আমি তো দেখতে স্যার বহুত রোগী আছে তো স্যার, সবাই তো ভালো হবে ইনশাআল্লাহ আশা করি। আমাদের পাশের একজন একদম আমরা পাবিস না স্যার হাঁটতে পারবে, এরপর তাহলে হেড সুস্থ হয়ে গেছে, তখন স্যার হেড কাছে খবরটা পাই আমি এখানে আসে, একটা বিশ্বাস চলে আসে, একটা বিশ্বাস আসে গেছে স্যার আমি ভালো হবে ইনশাআল্লাহ। আমি ভাবছিলাম স্যার জীবনে ভালো হবো বলে। নিশ্চয়ই অনেক চোখের পানি ফেলেছেন? হ্যাঁ স্যার। আপনার পরিবারের লোকজনও নিশ্চয়ই অনেক পানি ফেলেছে চোখের? অবশ্যই, কারণ তারা যখন দেখেছে তাদের সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে আপন মানুষটা এরকম দিনের পর দিন অকর্মণ্য হয়ে যাচ্ছে, তাদেরও নিশ্চয়ই দেখতে কখনো ভালো লাগেনি। না কারো না, কারোই ভালো লাগে না। আজকে আপনার এই চোখের এই আনন্দ অশ্রুই বলে দিচ্ছে যে আজকে আপনার পরিবার এবং আপনারা কতটা আনন্দিত এবং কতটা সুখের, এবং আপনি আবার যে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন ইনশাআল্লাহ, অবশ্যই এটা আল্লাহর অবদান বলবো আমরা, এবং ওনার চেষ্টা স্যার, আল্লাহর অবদান ওনার চেষ্টা, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার চেষ্টায় আপনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন, এটা অনেক বড় একটা আশার কথা আমাদের জন্য। আমি স্যার সৌদি আরবে আল রিয়াদ পেপার অফিসে চাকরি করতাম। আচ্ছা, অবশ্যই তার বন্ধু বান্ধব দেখবে, অনেকেই জানে আমার যে পায়ের সমস্যা জন্য আমি আসে গেছি। শুধু আপনি না কিন্তু স্যার, আমরা কিন্তু এরকম অসংখ্য আমাদের প্রবাসী ভাইদেরকে পাই যারা শুধুমাত্র এই ছোট ছোট সমস্যাগুলোর কারণে তারা এতগুলো টাকা খরচ করে তারা যখন বিদেশে যান আবার তাদেরকে ফেরত আসতে হয়। স্যার আমি আরো 2 বছর থাকতে পারতাম, 2 বছর আমার কন্ট্রাক্ট ছিল। স্যার আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, এই যে আপনি যেমন ছোট একটা ইনফরমেশনের অভাবে অথবা একটা সঠিক চিকিৎসার অভাবে সঠিক সময় আপনাকে ফিরে আসতে হয়েছে, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য আমাদের ভাই বোন আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি ওনাদের উদ্দেশ্যে এতটুকু বলবো, যারা ভুল করে এতদিন চিকিৎসা করে চিকিৎসা পান নাই, আমি আশা করবো আমার এই এটা আমার এই সাক্ষাৎকারটা দেখার পরে আপনারা ইনশাল্লাহ এখানে চলে আসবেন, ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এখানে চলে আসবেন ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনারা সুস্থ হয়ে যাবেন। দর্শক মণ্ডলী, আমি আসলে আজকে আর খুব বেশি কোনো কিছু বলবো না, বাট আপনারা নিজেরাই কিন্তু পুরো বিষয়টা আপনারা জেনেছেন, বিশেষত যারা আমাদের প্রবাসী ভাইরা। আমরা কিন্তু এখনও এরকম অনেক প্রবাসী ভাই বা বোনকে আমরা দেখতে পাই যারা হয়তো এই ধরনের ছোট ছোট সমস্যায় ভুগেছেন। আজকেও আমাদের একজন ভাই এরশাদুল্লাহ ভাই উনি কমেন্টস করেছেন আমাদের গতকালকের একটা ভিডিওতে যে ওনার এই সেম এরকম একটা সমস্যা ওনার ছিল, এবং স্যার যখন ওনাকে ট্রিটমেন্ট নিতে বলেছিলেন উনি ওনার সময়ের কারণে উনি ট্রিটমেন্টটা নিতে পারেননি, এবং উনি যখন আবার বিদেশে চলে গেছেন কারণ ওনার ভিসার টাইম হয়ে গিয়েছিল, এবং গিয়ে উনি সেম সমস্যাটা যখন পড়েছেন ওখানে উনি চিকিৎসা পাচ্ছেন না, উনি আকুল আবেদন জানাচ্ছেন উনি আসার জন্য কিন্তু উনি পারছেন না। আপনাদের কাছে দয়া করে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের, যে আগে আপনারা নিজেরা সুস্থ হন, আপনি নিজে সুস্থ না হলে আপনি পরিবার বলেন বা দেশ বলেন কারোর জন্য আপনি কোনো কিছু করতে পারবেন না, আপনি একজন অকর্মণ্য মানুষ হয়েই থাকবেন। আগে আপনারা নিজে সুস্থ হন, সঠিক চিকিৎসা গ্রহণ করেন, তারপরে আপনারা বাইরে যান বা দেশে থাকেন যেখানেই থাকেন, আপনারা সুস্থ মানুষ হয়ে সুস্থভাবে মানুষদের জন্য আপনারা সেবা দিতে পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এই যে আপনার এই যে গল্প বা এই যে কষ্টের যে বিষয়গুলো, এটা থেকে আশা করি অনেকেই অনেক কিছু শিক্ষা পাবেন এবং ওনারা এখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ, সকল আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হইতে বাড়ি যাইতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।